দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা কোৱা বর্তমানের শাসনাধিষ্ঠ সরকারখনের দিনত দেখা পাওয়া গৈছে। একাংশ দুর্নীতিগ্রস্ত বিষয়া কর্মচারীর বিরুদ্ধে এক প্রকারে যেন জেহাদ সৃষ্টি করেছে। বহু দুর্নীতিগ্রস্ত বিষয়া কর্মচারীয়ে রাঙলি হাত দাঙিছে, গ্রেপ্তার হয়েছে ব্রক্ক পথেরে ধন ঘটার বাবে। তার পাছতো যেন একাংশই জ্ঞান নলয়, তার পাছতো যেন একাংশই ক্রেপ নকরে, এখেত সকলক লাগে কেবল টকা, আর টকা সেয়া কেবল বক্রপথে। তদ্রূপ আজিও দেখা পগল তেনে এটি ঘটনা সংঘটিত হয়েছে। পুনর আন এগারী লাটমণ্ডলে হাত দাঙিলে ঘুষ লই। তমরিয়া চক্র বিষয়ের কার্যালয়ের এজন লাটমণ্ডলক দুর্নীতি নিবারক শাখায় গ্রেপ্তার করে। ধৃত লাটমণ্ডলজন চমরিয়া রাজস চক্রর জীবেশ কুমার শর্মা। উৎকোচ গ্রহণ করে থাকা অবস্থাত কার্যালয়তে গ্রেপ্তার হয় জীবেশ কুমার শর্মা। মাটি সংক্রান্তীয় কাম কাজের বাবে 6,000 টাকা উৎকোচ হিসাবে গ্রহণ করার সময়ত হাতে লুটে ধরা পড়ায়। আরম্ভণিৰ পৰা ৰেকৰ্ডিং অন কৰিছিল, তো জানো মোৰ পইচা খুজিব, কাৰণ আজি পিছত মণ্ডলে মানে সকলোৰে পৰা পইচা খোজা ৰেকৰ্ড আছে। মই আৰম্ভণিৰ পৰা ৰেকৰ্ডিং অন কৰি ৰাখিছোঁ, মণ্ডলৰ লগত যিমান কথা পাতিছোঁ এইটো যে ৰেকৰ্ডিং আছে। মণ্ডলে যেতিয়া মই ক'লোঁ মোৰ প্ৰব্লেমখিনি, ক'লোঁ যে মই এইবাৰ এম কমত এডমিশ্যন লৈছোঁ, অলৰেডি চলি আছে। বকুৰ পৰা ধনমণি মেধিৰ ৰিপৰ্ট, মাই নিউজ নৰ্থ ইষ্ট। তমৰীয়া চক্ৰ বিষয়ৰ কাৰ্যালয়ৰ এজন লাটমণ্ডলক দুৰ্নীতি নিবাৰক শাখাই গ্ৰেপ্তাৰ কৰে। ধৃত লাটমণ্ডলজন চমৰীয়া রাজস চক্রর জীবেশ কুমার শর্মা। উৎকোচ গ্রহণ করে থাকা অবস্থাত কার্যালয়তে গ্রেপ্তার হয় জীবেশ কুমার শর্মা। মাটি সংক্রান্তীয় কাম কাজের বাবে 6,000 টাকা উৎকোচ হিসাবে গ্রহণ করার সময়ত হাতে লুটে ধরা পড়ায়। তারিখে মাটির নাম জারি করা, তারপর তো মানে কামটা বহু দিন পেন্ডিং হয়ে রল, মানে ডিস্টার সেট করে থাকো কামটা হওয়া নাছিল। তারপর মানে একদিন দুই নম্বর লাটর জীবেশ কুমার শর্মা। তারপর মানে 26 তারিখে আরম্ভণি পৰা ৰেকৰ্ডিং অন কৰিছিল, তো জানো মোৰ পইচা খুজিব, কাৰণ আজি পিছত মণ্ডলে মানে সকলোৰে পৰা পইচা খোজা ৰেকৰ্ড আছে। মই আৰম্ভণি পৰা ৰেকৰ্ডিং অন কৰি ৰাখিছোঁ, মণ্ডলৰ লগত যিমান কথা পাতিছোঁ এইটো যে ৰেকৰ্ডিং আছে। মণ্ডলে যেতিয়া মই ক'লোঁ মোৰ প্ৰব্লেমখিনি, ক'লোঁ যে মই এইবাৰ এম কমত এডমিশ্যন লৈছোঁ, অলৰেডি চলি আছে। বকুৰ পৰা ধনমণি মেধিৰ ৰিপৰ্ট, মাই নিউজ নৰ্থ ইষ্ট।